হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আমি সেদিনকে কি কি শপিং করেছিলাম আজকে তোমাদের সাথে সেই সব ভিডিওতে তোমাদের সাথে আজকে সব শেয়ার করে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে একটা একটা কোমর বন্ধনী নিয়েছি, লাইটটা গেল। এখানে একটা কোমর বন্ধনী নিয়েছি, এই যে কোমর বন্ধনীটা হচ্ছে এরকম পুরো স্টোনের কাজ করা আছে, পুরো স্টোনের কাজ করা। এটা একটা কোমর বন্ধনী, এটা আমার জন্য কিনেছি। এটা পুরোটাই পুরোটাই স্টোন, একদম পরিষ্কার আসছে, পুরোটা একদম স্টোনের উপরে। এগুলো লেহেঙ্গার সাথে পরতে গেলে খুব সুন্দর লাগে। তারপরে একটা কিনেছি বোনের জন্য, কিনেছি বোনের জন্য, এটাও পুরো স্টোনের উপরে, পুরো স্টোনের উপরে আছে, পরিষ্কার আসছে। এটাও পুরো একটা স্টোনের উপরে আছে, পুরোটাই স্টোন, একদমই পুরোটাই পুরোটাই স্টোনের উপরে। এটাও কিনেছি বোনের জন্য। এই একটা কিনেছি, সব শাড়ি ফাড়ি আট পরে শাড়ি পরলে তখন পরার জন্য এগুলো কিনা। এগুলো তো আর লেহেঙ্গার সাথে তো আর ওগুলো তো ভালো লাগবে না, পুরোটাই ঠিক এইরকম, এইরকমই পুরোটাই একদম। এটাও আমার জন্য কিনেছি। এটাও একটা সিম্পলের উপরে কিনেছি, এটা কিনেছি বোনের জন্য, বোনের জন্য কিনেছি। এটা এটাও একটা বোনের জন্য কিনেছি, একদম সিম্পলের উপরে। এই একটা বড় চেন কিনেছি, বড় চেন, এটা ওই মায়ের জন্য কেনা হয়েছে। বড় চেন, নেকলেস ফেকলেস পরলে তখন এইসব চেনগুলো পরলে খুব সুন্দর লাগে। এই পুরো নেকলেস জন্য এই চেনটা কেনা হয়েছে, এই চেনটা মা কিনলো, এটা মায়ের জন্য। আর আমি একটা কিনেছি নাকের নথ কিনেছি, একটা এটা একটা নাকের নথ কিনেছি, নাকের নথ এরকম দিয়ে, আমার যেহেতু নাকের ঘোড়া আছে দিলে পরিষ্কার আসছে। তো এরকম নাকে তো পড়া আছে বলে এই জন্য হচ্ছে না, এই সাইডে এই নাকেরটা পুরো এরকম পড়ার জন্য সবাই কিনছে এখন এইগুলো, তাই জন্য একটু দেখে একটু ইচ্ছা হলো কেনার জন্য। হ্যাঁ, এবার কানের কালেকশন। এই একটা কানের কিনেছি বোনের জন্য, দেখা যাচ্ছে কি পরিষ্কার, এটা একটা বোনের জন্য কিনেছি একটা কানের। আর আমি একটা কিনেছি, আমিও একটা এই কানের কিনেছি। এই একটা সেট কিনেছি, এটাও আমার জন্য। এগুলো শাড়ির সাথে পরে, শাড়ি কি কোনো গ্রাউন ফ্রাউন পরলে এগুলো খুব সুন্দর লাগে পরতে।
এই একটা কানের সেট কিনেছি। এটাও একটা কানের সেট কিনেছি। এগুলোই আমার জন্যই আছে। তারপরে একটা আংটি কিনেছি, একটা আংটি স্টোনের ওপরে পুরোটাই, একটা আংটি কিনেছি, এটা আমার জন্য। এই একটা আংটি কিনেছি পুরো স্টোনের ওপরে, মাঝখানে একটা গ্রিন স্টোন দিয়ে, এটাও একটা, এটাও মায়ের জন্য কেনা হয়েছে। একটা মেকআপের ব্রাশ কিনেছি, ব্রাশ আগে অনেকগুলো ব্রাশ আছে, অনেকগুলো ব্রাশ আছে বড়, সেগুলো একটু ছোট হয়ে গেছে, তার জন্য একটা বড় একটা ব্রাশ কিনেছি। এই ব্রাশ দিয়ে একটু সুবিধা হবে মেকআপ করতে। একটা আইল্যাশ কিনেছি, আইল্যাশটা আগে শেষ হয়ে গেছে বলে এই জন্য একটা কেনা হয়েছে। তারপর একটা চেরি কালারের, রেড চেরি কালারের একটা ম্যাট লিপস্টিক কিনেছি। লিপস্টিকের কালারটা হচ্ছে এইরকম কালার, কালারটা পরিষ্কার আছে, এইরকম কালারের চেরি কালার, এটা গেল। এবার একটা কিনেছি পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের একটা ম্যাট লিপস্টিক কিনেছি, কালারটা হচ্ছে ঠিক পাশে এমনি একদম পিঙ্ক কালার। আর অরেঞ্জটা, আর অরেঞ্জটা কোন অরেঞ্জটা মানে ওর মধ্যে আছে একটা অরেঞ্জ কালারটা ম্যাট একটা লিপস্টিক কিনেছি, সেটা কোথায় ঢুকে আছে খুঁজে পাচ্ছি না। এই কৌটো ধরে এগুলো কেনা হয়েছে, এগুলো হচ্ছে কৌটো ধরে কিনেছি, এটা পুরো একটা কৌটো সেট কিনেছি। এটা এগুলো প্লাস্টিকের গোলাপ, প্লাস্টিকের গোলাপ আছে, প্লাস্টিকের বিভিন্ন কালারের আছে, এই যে বিভিন্ন কালারের। এই একটা বিভিন্ন কালারের আছে, ফুলগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই একটা পুরো, এটা পুরো সেট ধরে কেনা হয়েছে। তারপরে দুটো গোলাপ খোপায় দেওয়ার জন্য দুটো গোলাপ কেনা হয়েছে, একটা মায়ের একটা আমার গোলাপ কেনা হয়েছে। তারপর একটা খোপার ফুল কেনা হয়েছে, ফুলটা হচ্ছে এইরকম, মানে খোপা করলে খোপাটাকে বাঁধা চলবে। এই একটা, এই যে দড়ি, একটা ফুল কেনা হয়েছে। এই যে, এই যে আরেকটা লিপস্টিক কিনেছি, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এই যে পাশের কালারটা, এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা ম্যাট লিপস্টিক পেয়েছি, এটা খুঁজে পাচ্ছিলাম না, মা খুঁজে দিল এটা। আর একটা পেন্সিল ব্যাগ কিনেছি, বোনও একটা কিনেছে পেন্সিল ব্যাগ, এটা আমার, এটা বোনের। তারপরে হচ্ছে এই ফাইল কিনেছি, এই ফাইল হচ্ছে 10টা কিনেছি, বোনও নিয়েছে কটা, আমারও কটা রয়ে গেছে। এই ব্লু কালার আর এই হালকা হালকাটা মানে ইয়েলো কালার, হালকা ইয়েলো কালারের একটা এরকম, পাঁচটা করে নাও, পাঁচটা করে 10টা নাও হয়েছে, নীল 5টা ইয়েলো 5টা। তারপরে বোনের হচ্ছে র‍্যাপ ইউজ করার জন্য এই বিস্তা ধরে পেয়ে জানা হয়েছে, এই যে পুরো পেজ, এতে র‍্যাপ ইউজ করার জন্য, এটাও পুরো কেনা হয়েছে। এক বান্ডিল, এক বান্ডিল পুরোটাই এই যে। তারপরে আমি কিনেছি 4টে খাতা, অনার্সের যেহেতু 4টে পেপার ওই জন্য 4টে খাতা কিনেছি। আর এই একটা বই কিনেছি, আমার অনার্সের বই, এই একটা, এখন শুধু অনার্সই পড়বো, আমার জেনারেল সাবজেক্টটা যে শেষ হয়ে গেছে, ব্যাস এইটুকুই কেনাকাটা করেছি। তোমাদের যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। ওর ব্রেসলেটটা, ব্রেসলেটটা ও কোথায় রেখেছে, থাক দেখাতে হবে।
ভেজলেটা বোন কোথায় রেখেছে সেটা ও বোনেরও খেয়াল নেই, ওটা পরে কোনো ব্লগে দেখানো যাবে। এখন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।